তো তাহলে 13-14টা শেষ করে আসি, জাস্ট একটা টপিক, স্যার তাই নিয়ে একটা আমরা একটা কথা, মিশি পড়বো। জি বলো। স্যার এসি থেকে ডিসিতে কিভাবে নেওয়া হয় স্যার, এটা কি আপনি বলছিলেন মানে এসি থেকে ডিসি বিদ্যুতে এসি রূপান্তর করা? থেকে ডিসিতে? না, এটা এটা বলি নাই, কারণ এটা বোঝানোর জন্য তোমাকে এই ডায়োডটা বুঝতে হবে, এই যে ট্রানজিস্টরটা বুঝতে হবে, কারণ ট্রানজিস্টর দিয়ে ডায়োড দিয়ে কাজটা করা হয়। ঠিক আছে, এটা বলবো, মনে করাই দিও, এই ডায়োড পড়ানো ঠিক শেষ আছে, হলে। ঠিক আছে, এসি থেকে ডিসিতে নেওয়া হয় ডায়োড থেকে, আর ডিসি থেকে এসিতে নেওয়া হয় যে যন্ত্রটা দিয়ে, সেটাকে আমরা বলি ইনভার্টার। আমাদের যাদের বাসায়, এখন তো আসলে অনেক আইপিএস লাগে না, যখন আমাদের বাসায় আইপিএস থাকে, অধিকাংশ ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও থাকতেও পারে, দেখবা যে আইপিএস এর ব্যাটারির সাথে একটা মেশিন দিয়ে দেয়। তো ওই মেশিনটার কাজ হচ্ছে যে ব্যাটারির ডিসি কারেন্টটাকে এসিতে কনভার্ট করে দেন আমাদের বাসা বাড়িতে, কারেন্ট চলে গেলে কারেন্ট সাপ্লাই দেওয়া। তো এখানে আবার অন্য কাহিনীও আছে, ওইগুলো নিয়ে এখন কথা বলার দরকার নাই। তো লেটস বিগিন আবার চ্যাপ্টার 13। ঠিক আছে, তো চ্যাপ্টার 13। আচ্ছা, তোমরা সত্যি করে বলো তো, আমার হাতে লেখা কি তোমরা বুঝো? স্যার বুঝি কেমনে বুঝো? আমি তো নিজেই আমার হাতে লেখা মাঝে মাঝে বুঝি না, এমনও না হয়েছে স্যার, আমরা এমন। আচ্ছা, দেখছি যে আমরা কেমন আছে। আজকে মনে হয় ফোকাস ইস্যু আছে না? অবশ্যই এটা তোমাদের জন্য না, তোমরা কত সালের পরীক্ষার্থী? তোমরা 22-এর পরীক্ষার্থী না? তোমরা যদি 22-এর পরীক্ষার্থী হও, তাহলে তোমরা আমার কয় নাম্বার ব্যাচ? 14, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তোমরা হচ্ছে আমার টিচিং প্রফেশনাল 10 নাম্বার ব্যাচ, বেসিক্যালি মানে SSC ব্যাচ। তো আগের 9টা ব্যাচ যেহেতু বুঝছে, আশা করি তোমরা বুঝো আর কি, কোনো মতে বুঝো আর কি। যে তো চ্যাপ্টার 13 থেকে একটু বইটা হাতে নাও, হাতে নিলেই দেখবা এর মধ্যে রবীন্দ্রনাথ নজরুলের বিভিন্ন উপন্যাস সমগ্র লেখা আছে, যে স্থান করে বলা, বাট ওখানে দরকারি তথ্য আছে আর কি। ঠিক আছে, তো ওগুলা তোমরা নিজের মতো করে অনর্গল পড়ে ফেলবা সুন্দর করে। যেখানে গিয়ে তোমরা আটকাবা, সেটা হয়তো দুইটা জিনিসে তোমাদের প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, এই জিনিসটা একটু বোঝার জিনিস আছে, যেটা শেখা উচিত অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট। আর আরেকটা হচ্ছে যে তোমাদের পিএন জংশন বলে এটাকে, বা এটাকে ডায়োড বলে, বা এটাকে সেমি কন্ডাক্টর বলে, বা এটাকে অর্ধ পরিবাহী বলে। তো আমরা শুরু করি অর্ধ পরিবাহী জিনিসটা কি, এইখান থেকে। খেয়াল করো, আমরা যখন চ্যাপ্টার 11 পড়ছি, তখন আমরা পড়ছি না পরিবাহকত্বের উপর ভিত্তি করে পদার্থ কয় প্রকার? 2 প্রকার। কি কি? পরিবাহী মানে যেটা তড়িৎ পরিবহন করে, যেটা আমরা ব্যবহার করি, অপরিবাহী যেটা একেবারেই পরিবহন করে না, যেটা আমরা তারের উপরে ব্যবহার করি, আর অর্ধ পরিবাহী। তখন বলছিলাম যে অর্ধ পরিবাহী আসলে পরিবাহী বা অর্ধ পরিবাহী না, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল। তো এটা আজকে এটা এটার বৈশিষ্ট্যটা কি, এটা বোঝার জন্য আমাদের আসলে অর্ধ পরিবাহী জিনিসটা আসলে কি সেটা বুঝতে হবে। নাম শুনে মনে হতে পারে অর্ধ পরিবাহী মানে যে অর্ধেক তড়িৎ পরিবহন করে, অর্ধেক করে না, তাহলে তার মানে তো ওইটা ওই পরিবাহী অপরিবাহীর কাতারেই পড়লো, তাই না? ওরও রোধ আছে, ওরও পরিবাহকত্ব আছে, বাট অ্যাকচুয়ালি অর্ধ পরিবাহীকে আমরা একটা ডিফারেন্ট সিচুয়েশনে বা ডিফারেন্ট কি বলবো, ডিফারেন্ট অ্যাসথেটিক্স থেকে জিনিসটাকে চিন্তা করি, বা ডিফারেন্ট ভাবে জিনিসটা বানাইতে হয় আর কি। তো এই জিনিসটা কি আমি একটু সংক্ষেপে করি, অর্ধ পরিবাহী যে পদার্থটা, এটা মূলত অপরিবাহী, অপরিবাহী থাকে, মূলত অপরিবাহী পদার্থ হিসেবে থাকে, বাট সেটাকে একটা বিশেষ প্রসেসের মাধ্যমে কনভার্ট করা হয়, কনভার্ট করে সেটাকে আংশিক পরিবাহীতে রূপান্তরিত করা হয়। কি করা হয়? আংশিক পরিবাহীতে রূপান্তরিত করা হয়, মানে সেটা বাই ন্যাচারাল পরিবাহী না, ঠিক আছে, সেটাকে আমরা কৃত্রিম ভাবে পরিবাহীতে পরিণত করি, তখন সেটাকে আমরা অর্ধ পরিবাহী বলি। এখন প্রশ্ন হচ্ছে, কৃত্রিম ভাবে অর্ধ পরিবাহী মানে আংশিক পরিবাহী পরিণত করার দরকার কি? ন্যাচারাল উপাদান দিলেই হয় না, কারণ এই কৃত্রিম ভাবে তৈরি করা পরিবাহকটা যে কাজ করতে পারে, সেটা সাধারণ পরিবাহক কখনোই করতে পারে না, আর এই কাজটার জন্যই আমরা আসলে এইটা ব্যবহার করি। তো একটু সবাই ঠান্ডা মাথায় মনোযোগ দিব, ঠিক আছে? আমরা যখন ইলেকট্রিসিটি নিয়ে পড়ছি, আমি তোমাদের বলছিলাম মনে হয় যে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দুইটা কিন্তু আলাদা জিনিস, তাই না? এটা কি জানো তোমরা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুইটা আলাদা জিনিস? এটা চ্যাপ্টার 13-এ আছি আমরা, আমরা অর্ধ পরিবাহী স্টার্ট করেছি, ঠিক আছে? তো যাই হোক, তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কিন্তু সেম না। এনি আইডিয়া যে কোনটা ইলেকট্রনিক্স কোনটা ইলেকট্রিক্যাল? আইডিয়া স্যার কোনটা কোনটা মনে হয় স্যার খালি অন অফ করা যায় বা এই টাইপের কিছু ছিল?
আচ্ছা আমি একটা সংজ্ঞা দিয়ে চট করে তোমাদের জিনিসটা বোঝাতে পারবো না, কোনো সংজ্ঞা দিয়ে আমি তোমাদের জাস্ট বোঝাই, আমাদের আমাদের আমরা বাসা বাড়িতে সবাই নিশ্চয় ফ্যান ব্যবহার করি, সিলিং ফ্যান আছে সবার, তো এই সিলিং ফ্যান হচ্ছে ইলেকট্রিক্যাল, কি এটা ইলেকট্রিক্যাল, আবার যে নর্মাল যে ফিলামেন্টের বাল্ব গুলো থাকে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, বাট টেলিভিশন এটা ইলেকট্রনিক্স, তোমার হচ্ছে মোবাইল এটা ইলেকট্রনিক্স, কম্পিউটার এটা ইলেকট্রনিক্স, আবার রেফ্রিজারেটরের কথা চিন্তা করো এইটাও ইলেকট্রিক্যাল। বাট এখন বর্তমানে যুগ আসছে যে আমরা আসলে ইলেকট্রনিক্স ফ্রিজের মধ্যে এরকম ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করি, তো যার কারণে সেটার মধ্যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর একটা মিশ্রণ ঘটে যায়। তো কিছু কি ধারণা করতে পারতেছো যে এই উদাহরণগুলো থেকে যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর মধ্যে পার্থক্য কি? ইলেকট্রনিক গুলা একটু মানে বেশি, ইলেকট্রিক্যাল গুলা সরল। একটু একটু কমপ্লেক্স টাইপের হয়, একটু জটিল টাইপের হয় ইলেকট্রনিক্স, আর ইলেকট্রিক্যাল জি স্যার, টা সিম্পল প্রসেসর আপাতত দৃষ্টি এটা মনে হচ্ছে, বা তাদের মধ্যে যে কোর পার্থক্য সেটা আমি বলি, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স মানে হচ্ছে তার মধ্যে অর্ধ পরিবাহী থাকবে আর ইলেকট্রিক্যালের মধ্যে অর্ধ পরিবাহী থাকবে না, তো যাদের মধ্যে অর্ধ পরিবাহী থাকে তখন সেটা ইলেকট্রনিক্স এ পরিণত হয়। তবে অর্ধ পরিবাহী থাকে বললে আসলে কথাটা ঠিক হবে না, এটা একটা বিশেষ প্রসেসিং এর মাধ্যমে এই অর্ধ পরিবাহী দিয়ে কিছু জিনিসপত্র তৈরি করা হয় যেটাকে আমরা মাইক্রোচিপ বলতে পারি বা মাইক্রো কন্ট্রোলার বলতে পারি, ঠিক আছে, বা প্রসেসর বলতে পারি, তো মাইক্রোচিপ বা এটাকে আমরা সিলিকন চিপও বলি, এই টাইপের জিনিসপত্র গুলো যেসব যন্ত্রের মধ্যে থাকে তারা সবাই হচ্ছে ইলেকট্রনিক্স, ঠিক আছে। তোমরা কখনো মাদার বোর্ড বা মোবাইলের যে ভেতরের বোর্ড কখনো দেখছো? দেখলে হয়তো খেয়াল করে থাকবা যে ওই ভেতরে যে বোর্ড গুলা থাকে তার মধ্যে কালো কালো কিছু জিনিস থাকে, দেখছো কখনো কালো কালো কিছু পাতলা জিনিস থাকে, তো ওগুলা হচ্ছে আমরা বলি মাইক্রোচিপ বা সিলিকন চিপ বলতে পারি আর কি। তো এই যে চিপ গুলা আছে না, তো এই চিপ গুলার মধ্যে আসলে অর্ধ পরিবাহী তৈরি দিয়ে তৈরি এক ধরনের খুব টাইনি জিনিস আছে যেটাকে আমরা বলি আসলে ডায়োড বা ট্রানজিস্টর, কি বলি আমরা, ডায়োড বা ট্রানজিস্টর। তো তার মানে ডায়োড বা ট্রানজিস্টর কি সেটা পরে বলতেছি, আগে মাথা খারাপ করার দরকার নাই। তাহলে অর্ধ অপরিবাহীকে আংশিক পরিবাহীতে পরিণত করে আমরা পাই অর্ধ পরিবাহী, তো এই যে আমরা অর্ধ পরিবাহী পাইলাম এই অর্ধ পরিবাহী দিয়ে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে কি বললাম, সিলিকনটা বেশি ব্যবহৃত হয় তাই সিলিকনের কথাই বলি, সিলিকন চিপ বলতে পারি আমরা এটাকে, এবং এই সিলিকন চিপটা তৈরি করা, আচ্ছা এটা একটু এক বেশি জাম করে ফেলছি, এই অর্ধ পরিবাহী দিয়ে যেটা তৈরি করা যায় প্রাথমিক ভাবে যেটা দিয়ে ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু 1948 সালে, সেটাকে আমরা বলতে পারি ডায়োড, কি বলতে পারি, ডায়োড বা ট্রায়োড নামে একটা জিনিস তৈরি করা হয় এই অর্ধ পরিবাহী দিয়ে, এবং এই ডায়োড বা ট্রায়োড বা এটাকে আমরা ট্রানজিস্টরও বলতে পারি, হ্যাঁ এই ট্রানজিস্টর দিয়ে বেসিক্যালি তৈরি করা হয় আমাদের মাইক্রোচিপ, এবং এই মাইক্রোচিপ থেকে আমরা আরো হাই লেভেল জিনিস পাই মাইক্রো প্রসেসর বা এই যে জিনিসপত্র। তো এত এখানে অনেক কিছু আছে, এইগুলো নিয়ে চাইলে তুমি মৃত্যু রাগ পর্যন্ত গবেষণা করেও অনেক কিছু পড়া শেষ করতে পারবা না, বাট আমরা ওসব কিছু তো জানবো না, আমরা এখানে কোনো কিছু বানাচ্ছি না, আমরা জাস্ট এখানে এই অপরিবাহী থেকে কিভাবে সেটাকে আংশিক পরিবাহীতে পরিণত করা যায়, করে অর্ধ পরিবাহী পাওয়া যায়, এবং এই সব অর্ধ পরিবাহী থেকে কিভাবে ডায়োড ক্রয়েড তৈরি হয় বা মূলত ডায়োড কিভাবে তৈরি হয় বা এই জিনিসটা কি, এইটুকু আমরা জানবো। তো এই যে ডায়োড এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, সেটা আলটিমেটলি একটা অর্ধ পরিবাহী দিয়ে তৈরি, এবং এই অর্ধ পরিবাহী যে জিনিসটা সেটা মূলত আসছে বালু থেকে, কোত্থেকে, বালু থেকে, আমরা পড়ছি সিলিকন ডাইঅক্সাইড বালু সংকেত, তাই না, তো ওই সিলিকন থেকে মানে বালু থেকে সিলিকন, সিলিকন বের করে সেটা থেকে আসলে সেটা আসলে কনভার্ট করে এই ডায়োড বা ট্রায়োড জিনিসটা তৈরি করা হয়। তো এখন আমরা সরাসরি চলে যাব এই ডায়োড জিনিসটা নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করবো, অল্প থেকে আংশিক পরিবাহী অর্ধ পরিবাহী এগুলো কিভাবে আসলো, বাট ডায়োড জিনিসটা কি সেটা আগে একটু কথা বলা দরকার, ডায়োডের পরিচয়টা দেওয়া দরকার।
আমরা রোদ দেখছি না, রোদ রোধক দেখছি না, দেখাচ্ছিলাম না, রোধক দেখছি না, শুধু চাইনি একটা জিনিস, ঠিক আছে? তো ডায়োড হচ্ছে ফিজিক্যাল ডায়োড, যেটা মাইক্রোচিপের মধ্যে সরাসরি ব্যবহার করি না আমরা, আপাতত জাস্ট ফিজিক্যালি একটা টু একটা ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড হিসেবে যখন আমরা ডায়োড নামক একটা যন্ত্র ব্যবহার করি চারদিকে, তো ওই জিনিসটা দেখতে, ফিজিক্যালি দেখতে, একদম রিয়েলি দেখতে কিরকম হবে বাঁকা আঁকলাম, ওই জিনিসটা দেখতে হচ্ছে তোমার কি বলবো, বাঁকা হইলো নাকি? আচ্ছা থাক বাঁকা হোক, ওই জিনিসটা হচ্ছে দেখতে এরকম একটা ছোট্ট টুল, যেটা আমার মোটামুটি নখের উপর ধরবে, এই যে এই ছোট্ট পার্টটা, ঠিক আছে? তো মানে এক কথায় বলতে পারো তারের মাঝখানে একটা সিলিন্ডারের মতো ছোট্ট একটা জিনিস, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলি ডায়োড, ঠিক আছে? তো ডায়োড, ডায়োড কথাটা আসছে মানে দুই থেকে, মানে এর মধ্যে দুইটা সেগমেন্ট থাকে যেটা নিয়ে আমরা কথা বলবো, তো দুই থেকে ডায়োড থাকে, ডায়োড আর কি। তো এই জিনিসটা আসলে কাজ কি, আমরা নর্মালি রোধের ক্ষেত্রে কি জানি, রোধ রোধ কি, রোধ হচ্ছে যেটা মানে পরিবাহীকে বাধা দেয়, তাই না? এটার যে বৈশিষ্ট্যটা, এটাও পরিবাহককে বাধা দেয়, বা অন্য কথায় বলতে গেলে এটা পরিবাহককে বন্ধই করে দেয়, তবে সেটা হচ্ছে একটা স্পেসিফিক ডিরেকশনে। আরেকটা জিনিস বলি, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর মধ্যে আরেকটা সিম্পল পার্থক্য হচ্ছে কি, আমরা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহিত করতে চাই, তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ পোল কোন দিকে দিলাম, তাই না? আমরা যদি একটা সিম্পল রেজিস্টেন্স নেই, সিম্পল রেজিস্টেন্স নিয়ে মনে করো আমি এইখানে একটা ব্যাটারি ব্যাটারি বসাবো, এখন ব্যাটারি যদি আমি বসাই, আমি যেই দিকে পজিটিভ টার্মিনাল করব, ইলেকট্রিসিটি কি সেই দিকে যাবে নাকি অন্য দিকে যাবে? অবশ্যই সেই দিকেই যাবে। আমি যদি এটাকে পজিটিভ ধরি, এটাকে নেগেটিভ ধরি, তাহলে আমাদের ইলেকট্রিসিটি এই ডিরেকশনে ফ্লো করবে, রাইট? আমরা যদি এখানে ব্যাটারি টার্মিনাল বদলায় ফেলি, তাহলে উল্টা যাবে কারেন্ট। মানে বিষয়টা হচ্ছে এই যে, এই রোধটার মধ্যে কারেন্টটার যাওয়ার কোনো সীমাবদ্ধ দিক নাই, আমি তাকে যে যেদিকে কারেন্ট পুশ করব, সে সেই দিকেই কারেন্ট পাঠাইতে পারবে। কথাটা বুঝতে পারছি সবাই? তো এখন আমরা যদি এখন যে কাজটা করতাম, যে এই রোধের বদলে, রোধের জায়গায় ধরো আমি জাস্ট এই ডায়োডটা নিয়ে বসায় দিতাম, ঠিক আছে? যখন আমি এই জায়গায় ডায়োডটা নিয়ে বসায় দিব, তো এই ডায়োড যন্ত্রটা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারে। কি কাজ করতে পারে? যখন এর মধ্যে ইলেকট্রিসিটি পাঠানো হয়, তখন সে এইটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটিকে শুধুমাত্র একদিকেই অ্যালাউ করে, শুধুমাত্র একদিকে অ্যালাউ করে, অপর দিকে পাঠানোর চেষ্টা করলে সে তড়িৎ প্রবাহ হতে দেয় না। মানে দেখো, খেয়াল করো, ধরো এই ডায়োডটা এই দিকে ইলেকট্রিসিটি অ্যালাউ 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 করে, তো তাহলে আমি এখন ইলেকট্রিসিটি এদিকে পাঠাচ্ছি, ইলেকট্রিসিটি এইদিকেই পাস করবে। বাট আমি যদি এখন এখানে টার্মিনাল চেঞ্জ করে দেই, আমি এটা পজিটিভ করে দেই, আমি যদি এটা নেগেটিভ করে দেই, তাহলে ইলেকট্রিসিটি চলা উচিত কোন দিকে, পজিটিভ টু নেগেটিভ, মানে ইলেকট্রিসিটি এই পথে চলতে চাইবে, তাই তো? বাট এই যে ডায়োড বাবা দিয়ে বসে আছেন, উনি এটা কোনোদিনও হতে দিবেন না, তার ভেতর দিয়ে উল্টো পথে কারেন্ট সে যাইতে দেয় না। এবং যদি বলো ডায়োড কি কাজ করে, এটাই হচ্ছে ডায়োডের কাজ। কথাটা বুঝতে পারছো? তখন বিদ্যুৎটা কোন দিকে প্রবাহিত হবে? তখন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, প্রবাহিত হবে না, মানে ও বিদ্যুৎটাকে বন্ধ করে রাখবে, প্রবাহিত হবেই, হতেই দিবে না। বুঝতে পারছো ঘটনাটা? তো ডায়োড জিনিসটা কি কাজ করে বুঝতে পারছি? এবং দেখো এই জিনিসটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, উই ক্যান হ্যাভ এ কন্ট্রোল ওভার দ্য সার্কিট। আমাদের ব্যাটারি যদি আমি চেঞ্জ করি, আমি মানে ব্যাটারির ডিরেকশন যেমনই হোক না কেন, আমরা এই ডায়োড ব্যবহার করে আমরা একটা সার্কিটে বলতে পারো এটা একটা কন্ট্রোল নিয়ে এলাম, যে আমি কোন দিকে সার্কিটে কোথায় কারেন্ট ফ্লো হইতে দিতে পারবো। ধরো আমি অনেক কমপ্লেক্স একটা সার্কিট নিচ্ছি, তো এখন যদি সেখানে আমি ডায়োড ব্যবহার করি, সেখান থেকে
আমি যেদিকে যেই রোধের মধ্য দিয়ে বা যেদিক দিয়ে কারেন্ট প্রবাহ পাঠাইতে চাই শুধু সেই দিকেই পাঠাইতে পারবো এই ডায়োডের মাধ্যমে। তার মানে বলা যায় না যে ডায়োড ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করে, কাইন্ড অফ আমি ডায়োড দিয়ে কন্ট্রোল করতে পারছি। তো এই হচ্ছে বিষয়, আমরা যখন কোনো ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করি, কম্পিউটার মোবাইল, এই সব কিছুর মধ্যে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে সবকিছুকে কন্ট্রোল করা হয় এই ডায়োডের মাধ্যমে। ঠিক আছে, আসলে ডায়োড না, ডায়োডের একটা আপডেটেড ভার্সন আছে যেটাকে ট্রানজিস্টর বলে, বাট ওইটা আসলে ডায়োডের ফান্ডামেন্টাল থিং মানে লজিক থেকেই তৈরি আর কি। তো ওই সেট আপটা দিয়ে আসলে সব ধরনের তোমার সার্কিট, জটিল জটিল কমপ্লেক্স ক্যালকুলেশন সে ডিভাইসের মধ্যে, মাইক্রোচিপের মধ্যে, প্রসেসরের মধ্যে করতে পারে। তো এই হচ্ছে ঘটনা। তো যেটা বলতেছিলাম এটাকে বলে ডায়োড, কারণ মধ্যে দুইটা সেগমেন্ট আছে, দুইটা পার্টস আছে, আর একটা হচ্ছে ট্রায়োড যেটার মধ্যে তিনটা পার্টস থাকে, তিনটা অংশ থাকে, সেটাই হচ্ছে মূলত ট্রানজিস্টর। তো এই যে ট্রানজিস্টর দিয়েই এই তামাম বিশ্বের যত ধরনের মাইক্রোচিপ আছে, মাইক্রোপ্রসেসর আছে, সবকিছু তৈরি। যেমন তোমরা হয়তো দেখবা মোবাইল কিনতে গেলে বলা হয় মোবাইলের প্রসেসরের মাইক্রোচিপ কত ন্যানোমিটার, 7 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, রিসেন্টলি অ্যাপল বের করছে 5 ন্যানোমিটার। 5 ন্যানোমিটার মানে বুঝতেছো 1 মিলিমিটারের কত ভাগের এক ভাগ, 10 লক্ষ ভাগের এক ভাগ না কত, ন্যানোমিটার মানে কত জানি, 10⁻⁹ না 6, টেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো। তাহলে ন্যানো তো মানে 9 হওয়ার কথা, 9 সে -9 9, তার মানে হচ্ছে 1 মিলিমিটার, আমাদের স্কেলে যে 1 মিলিমিটার থাকে তার 10 কোটি ভাগের এক ভাগ সাইজ হচ্ছে একটা ট্রায়োডের বা একটা ট্রানজিস্টরের। এবং এরকম প্রায় 3 থেকে 7 বিলিয়ন, 3 থেকে 7 বিলিয়ন আমি আবার বলতেছি বিলিয়ন পরিমাণ এরকম ট্রানজিস্টর বা মাইক্রোপ্রসেসর মানে মাইক্রোচিপ, মানে মাইক্রোচিপ বললে ভুল হবে, মানে এই যে পার্টসটা এগুলাকে কানেক্টেড করে তৈরি হয় একটা ছোট্ট এই আঙ্গুলের সমান মাইক্রোচিপ, যেটা দিয়ে তোমার সবকিছু রান করানো সম্ভব। কম্পিউটার যখন চলে, কম্পিউটার প্রসেসর আমরা দেখছি, তো কম্পিউটার প্রসেসর মধ্যে এরকম বিলিয়নস অফ বিলিয়নস অফ এই জিনিস থাকে, মোবাইলের প্রসেসরের মধ্যে এরকম বিলিয়নস অফ বিলিয়নস অফ জিনিস থাকে, এবং ওইটুকু জায়গার মধ্যে, তার মানে বুঝতে পারছো এখানে কি পরিমাণ হাই এন্ড টেকনোলজি কাজ করে, অনেক সফিস্টিকেটেড জিনিস কাজ করে। যাক, এত বলে লাভ নাই, এখন আমরা এখন জানবো যে এই জিনিসগুলো ফিজিক্যালি কিভাবে কাজ করে। তো এটা বুঝতে পারলেই আসলে আমাদের কাজ হয়ে যাবে। তো এই যে আমি ডায়োডের ছবি আসছি না, খেয়াল করো আমি এখানে যখন ছবি আসছি দেখো একপাশে একটা ব্যান্ডের মতো দিছি, তাই না? এই ব্যান্ড দেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে এই ব্যান্ড যে জিনিসটা বল আমাদের ইন্ডিকেট করে দেয় যে ইলেকট্রিসিটিটা কোন দিকে যাবে, যেদিকে ব্যান্ড থাকে ইলেকট্রিসিটি সেদিকে যাবে। তার মানে আমি যদি এইদিকে পজিটিভ দেই, এদিকে নেগেটিভ ভোল্ট অ্যাপ্লাই করি, কারেন্ট প্রবাহিত হবে না। বুঝতে পারলাম কাহিনীটা? আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে ডায়োডের মধ্যে যে দুইটা অংশ থাকে অংশগুলা কি কি সেটাই আমরা জানবো। তো ডায়োডের মধ্যে মূলত দুইটা অংশ থাকে বা দুইটা ম্যাটেরিয়াল থাকে বলতে পারো, ঠিক আছে? এখানে দুই পাশে দুইটা ম্যাটেরিয়াল থাকে এবং এই ম্যাটেরিয়াল গুলাকে আমরা বলি পি টাইপ পদার্থ, পি টাইপ পদার্থ অথবা এন টাইপ পদার্থ, পি টাইপ পদার্থ এবং এন টাইপ পদার্থ। এই দুইটা পদার্থ একত্রিত হয়ে দুই মানে ডায়োড তৈরি করে। তো এই পি টাইপ এন টাইপ কি আগে সেটা জানতে হবে, এবং এই পি টাইপ এন টাইপ হচ্ছে এরা দুইজনই, এরা দুইটা হচ্ছে এই পি টাইপ বা এন টাইপ পদার্থই হচ্ছে আসলে অর্থ পরিবাহী, যেটাকে বানানো হয় তোমার বিশুদ্ধ সিলিকন দিয়ে। আমরা যে সিলিকন পরমাণু জানি, যেটা কিনা আসে কোথেকে, যেটা আসে আলটিমেটলি বালু থেকে। তো বালু থেকে সিলিকন, সিলিকন থেকে অর্ধ পরিবাহী, এবং অর্ধ পরিবাহী কয় কোন দুই প্রকারের, এই পি টাইপ এবং এন টাইপ, এটা দিয়ে ডায়োড, এই দুইটা পরিবাহককে দিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়। তো দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। স্যার ডায়োড কিভাবে ডিটেক্ট করে যে তড়িৎ প্রবাহ অন্য দিকে যাইতেছে? ডায়োড প্রবাহেরা ডিটেক্ট করে কিভাবে তড়িৎ প্রবাহ অন্যদিকে যাচ্ছে, সেটার জন্যই তো আগে আমাদের পি টাইপ এন টাইপ পদার্থ প্রস্তুত করতে হবে, সেটা কিভাবে প্রস্তুত হয় জানতে হবে, তার মধ্যে কি থাকে জানতে হবে, ডায়োড কিভাবে কাজ করে সেটা জানতে হবে, তখন শেষে গিয়ে আমরা
উত্তর দিতে পারবো সে কিভাবে বুঝে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে। আমরা তো ডায়োড মানে ডায়োডের চ্যাপ্টার ক্লোজ করি নাই, জাস্ট স্টার্ট করছি, ঠিক আছে? তো আমরা এখন তাহলে কোথেকে শুরু করব? আমরা শুরু করব ওই বালু থেকে, বালু থেকে আমরা বিশুদ্ধ সিলিকন সংগ্রহ করব। তো আমরা এখন যদি সিলিকনের দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা বিশুদ্ধ সিলিকন নিলাম প্রথমে। এখন আমরা তো গাঠনিক সংকেত শিখছি, তাই না? তো তাহলে আমরা বলতে পারি, আমরা কেমিস্ট্রি ক্লাসে গাঠনিক সংকেত সম্পর্কে শিখছি নাকি? তো আমরা এখন সিলিকনের একটু গাঠনিক সংকেত করব, ঠিক আছে? তো সিলিকন আসলে সমযোজী বন্ধন তৈরি করে। তো সিলিকনের যোজনী যদি আমরা করতে চাই, মানে ইলেকট্রন বিন্যাস করি, কত হয় সিলিকনের? কত বলো তো? 16 না? তাহলে 1s2, 2s2, 2p6, স্যার 4 যোজনী, স্যার 4 যোজনী হচ্ছে 4, 6 আর 4 কত? 10, আর হচ্ছে আর 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে কত আসবে আমাদের? 3p4 হইলো কি? আমি কি ভুল করলাম? আচ্ছা যাই হোক, মানে তার শেষ কক্ষপথে তাহলে আমরা কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি? 4টা ইলেকট্রন আছে। তার অষ্টক পূরণ করতে আর কয়টা দরকার? আরো 4টা দরকার। তো এখন তার মানে সিলিকনের কয়টা হাত? 4টা হাত। তো আমরা যদি এখন একটা সিলিকন পরমাণু দিয়ে একটু খেয়াল করি, যখন যখন সিলিকন পরমাণু 4টা হাত দিয়ে কি করে, যখন অন্য সিলিকনের সাথে একত্রিত অবস্থায় থাকে, তো চারদিক থেকে সে 4টা সিলিকনের সাথে সংযুক্ত হয়। এখন এই প্রত্যেকটা সিলিকনের তো আবার 4টা করে হাত আছে, তাই না? তো ওর 4টা হাত দিলাম, এখানে একটা সিলিকন পরমাণু, এখানে একটা সিলিকন পরমাণু। আবার খেয়াল করো, এই সিলিকন পরমাণুগুলো একসাথে মিশে যেতে পারে, ওরও তো আবার 4টা হাত আছে, ওরও 4টা হাত আছে। এখানে একটা সিলিকন পরমাণু চিন্তা করো, এই দুইটা সিলিকন মিশে মিলে মিশে একাকার হয়ে গেল, সবই আসলে কিন্তু সমযোজী বন্ধন এখানে হইতেছে। তো তার মানে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে তুমি বোঝার চেষ্টা করো, দেখো সিলিকনের 4টার মধ্যে 4টা ইলেকট্রন, সে 4টা ইলেকট্রনই আরো 4টা ইলেকট্রনের সাথে শেয়ার করতেছে, মানে এই সিলিকনটার কথা চিন্তা করো। তাহলে এই যে এখানে যে ইলেকট্রন গুলো আছে তাদের বহিঃস্থ কক্ষপথে, সবগুলা কি সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে না নাকি? তাহলে সমযোজী বন্ধনে যখন কি করা হয়, পরমাণুগুলো একত্রিত হয়, আমি জাস্ট এখানে পাশে ছোট্ট করে ছবি আঁকি, ধরো এই হচ্ছে সিলিকন পরমাণু, এটা ধরো তার বহিঃস্থ কক্ষপথ, ঠিক আছে? তো চারদিক থেকে 4টা সিলিকনের সাথে সে কি করছে, তার চারপাশে সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করছে। তো এই হচ্ছে সিলিকন পরমাণুর বাহ্যস্থ শেলের অবস্থা। তাহলে এখন একটু দেখো তো ভালো করে, সিলিকন পরমাণুর বহিঃস্থ কক্ষপথে কি কোনো মুক্ত ইলেকট্রন আছে? না স্যার। নাই। এখন মুক্ত ইলেকট্রন না থাকলে কি হয়? তড়িৎ প্রবাহিত হয় না। তড়িৎ প্রবাহিত হয় না, তার মানে সিলিকন কখনো তড়িৎ প্রবাহিত করতে পারবে না যদি সেটা বিশুদ্ধ সিলিকন হয়। বুঝতে পারছিস? আর এই কারণে বিশুদ্ধ সিলিকন কি, এটা হচ্ছে অপরিবাহী। বোঝা গেল? তো এখন কথা হচ্ছে, এই অপরিবাহী দিয়েই আসলে আমরা পিএন জংশন, এই সিলিকন দিয়ে আমরা পিএন জংশন ডায়োডটা তৈরি করি। তো কিভাবে এই পিএন জংশন ডায়োডটা তৈরি করা হয়? এই সিলিকন দিয়ে, যেহেতু সোজা আঙ্গুলে এখানে ঘি উঠতেছে না, মানে কি সিলিকন এমনি এমনি তড়িৎ পরিবহন কোনোদিন করবে না, তখন কি করতে হবে, আঙ্গুলটাকে বাঁকা করতে হবে। ইন দ্যাট কেসে এখানে আঙ্গুল বাঁকা করা মানে মিন করতেছি আমরা, যেহেতু বিশুদ্ধ সিলিকন তড়িৎ পরিবহন করতে সক্ষম না, তার কোনো মুক্ত ইলেকট্রন নাই, তাহলে এটার মধ্যে এখন কি করতে হবে, এটার মধ্যে এখন ভেজাল মিশাইতে হবে। কথাটা বুঝতে পারছি? তো যখন আমরা এর মধ্যে ভেজাল মিশাবো, তখন এটা অপরিবাহী থেকে মানে অপরিবাহী থেকে পরিবাহী হইলেও হইতে পারে, বাদও কি হয় কি না, হইলে কেন হয় এবং কিভাবে হয় সেটাই আমরা জানবো। তো তাহলে আমাদের এখন নেক্সট স্টেপ কি হচ্ছে, সিলিকনকে পরিবাহী বানাইতে এর মধ্যে
ভেজাল মিশাও, তাই তো? আর যখন ভেজাল আমরা মিশাবো, রিমাইন্ডেড বা নোট ডাউন করো, যখন আমরা বিশুদ্ধ সিলিকনে আমরা ভেজাল মিশাচ্ছি এটাকে অপরিবাহী থেকে অর্ধপরিবাহীর উদ্দেশ্যে, তখন এই প্রসেসটাকে আমরা বলি ডোপিং। কি বলি আমরা? ডোপিং বলা হয়। তো ডোপিং নামে একটা প্রসেস মেনটেন করে এই সিলিকনের মধ্যে আমরা এখন ভেজাল মিশিয়ে দিব। এখন যখন আমরা ভেজাল মিশাবো তখন কিছু কথা আছে এখানে। আমি কেমন ভেজাল মিশাচ্ছি তার উপর ডিপেন্ড করবে এটা কেমন রকম পরিবাহী হবে। তো ওই যে বললাম না যে পি টাইপ এবং এন টাইপ দুইটা পদার্থ, তো ওই দুইটা পদার্থ তৈরি করতে আসলে এই ভেজালই মিশাইতে হয়, এবং ভেজালের প্রকৃতির উপর ডিপেন্ড করে সেটা কি এন টাইপ পদার্থ হবে নাকি সেটা পি টাইপ পদার্থ হবে। তো যদি আমরা এর সাথে ভেজাল হিসেবে যে পরমাণুটা মিশাবো, যদি আমরা সাপোজ আমরা এন টাইপ পদার্থ তৈরি করতে চাই, এন টাইপ পদার্থ তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা ভেজাল হিসেবে আমাদের যে পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী আছে সেখান থেকে আমরা সাধারণত গ্রুপ থ্রি এর মৌলগুলা চুজ করব। কোন মৌলগুলা চুজ করব? গ্রুপ থ্রি এর মৌল। আর যদি আমরা এটাকে পি টাইপ পদার্থে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা ইউজ করব গ্রুপ, আমি উল্টা বললাম, এখানে একটু ভুল বললাম, পি টাইপের জন্য আসলে গ্রুপ থ্রি এর মৌল মিশাইতে হবে, আর হচ্ছে এন টাইপের জন্য আমরা যে মৌল ব্যবহার করব সেগুলাকে হতে হবে গ্রুপ ফাইভ এর মৌল, অন্য কোন টাইপের মৌল না। কথাটা বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত কারো? এটা আমরা ভেজাল মিশিয়ে যখন তৈরি করব তখনই জানতে পারবো, ঠিক আছে? এখন তো মিশাই নাই, ভেজাল মিশাইছে তো, না মিশলে তৈরি হবে? তো এই হচ্ছে ঘটনা। তো তাহলে আমরা এখন বলে দিচ্ছে যে এটা মিশালে এই হবে, এটা মিশালে এই হবে, একটু মিশাই আগে, মিশাই দেখি সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে। তো এখন একটা জিনিস বলে নিই যে, জি স্যার, ভেজাল মিশানোর এই প্রক্রিয়াকে কি বললেন? একটু আগে বলছিলাম, নোট ডাউন করে এবং লিখেও দিছিলাম, এটাকে বলা হয় ডোপিং প্রসেস। কি বলা হয়? ডোপিং, ঠিক আছে? DOPING। তো ডোপিং প্রসেস আমরা এখন ভেজাল মিশাবো। একটু বলে রাখি, এই যে আমি যে এখন এখানে এই যে স্ট্রাকচারটা দেখাইছি সিলিকনের, কয়টা মাত্র নয়টা সিলিকন দিয়ে দেখাইছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়টা না, এটা মানে অসংখ্য অগণিত বিলিয়নস অফ বিলিয়নস অফ পরমাণু থাকে, তাই না? আমরা জানি পরমাণু কত, তাই নেই? তো আমরা প্রথমে ধরো গ্রুপ ফাইভ এর মৌলই মিশাবো। তো এখন দেখা যাচ্ছে গ্রুপ ফাইভ এর মৌল তো বেশ কয়েকটা আছে, তো থাকলেও সবগুলো যে আবার ভালো কাজ করবে এমন না, ঠিক আছে? কিছু মাল কিছু পদার্থ বেশি ভালো কাজ করে, যেমন ইন দ্যাট কেসে সেটা সাধারণত আমরা ফসফরাস নিলে ভালো কাজ করে। ফসফরাস, ফসফরাস কিন্তু গ্রুপ ফাইভ এর মৌল। তো এখন আর অন্যদিকে এন টাইপের জন্য সাধারণত মনে করো তোমার অ্যালুমিনিয়াম দিয়ে আমরা উদাহরণটা বুঝতে পারি, অ্যালুমিনিয়াম কিন্তু গ্রুপ সি এর মূল। তার সাথে সমতির কয়টা? তিনটা। জানি তো আমরা নাকি এগুলা? জানি তো, বুঝি তো, গ্রুপ টু বুঝি তো? জি স্যার, স্যার বুঝি। তো তো তাহলে আমরা এখন এই স্ট্রাকচারটা দিয়ে খেয়াল রেখো, এটা লাগবে আমাদের। আমরা প্রথমে ধরো এন টাইপ মৌল তৈরি করব। এন টাইপ, তো এন টাইপ তৈরি করার জন্য কি করতে বলছে? বলছে গ্রুপ ফাইভ এর মৌল মিশাইতে, নাকি? তো আমরা গ্রুপ ফাইভ এর থেকে কাকে চুজ করলাম? ফসফরাস কে চুজ করলাম। তো ফসফরাস তার শেষ কক্ষপথে যেহেতু সে গ্রুপ ফাইভ এর মৌল, গ্রুপ ফাইভ এর মানে অবশ্যই তার শেষ কক্ষপথে টোটাল পরমাণুর সংখ্যা, সরি ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে? পাঁচটা হবে, তাই তো? তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা এক মনে করো আমি এই জায়গাতে দিলাম। তো এখন আমরা যখন এই ডপিং প্রসেসটা করি, মানে সিলিকনের মধ্যে ফসফরাসকে ঢুকায় দেই মিশাই, এটা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া না আসলে, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ জোর করে ঠেলে ঠুলে ফসফরাসকে এর মধ্যে ঢুকায় দেওয়া। এবং আরেকটা বলি, এটা জিনিস বলি, এটার পরিমাণটা কেমন পরিমাণে মিশাইতে হয়? পরিমাণটা খুব বেশি না, হিসাবটা এমন একটা এরকম করা হয় স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে
যে প্রতি 20 লক্ষটা সিলিকন পরমাণুর জন্য, 20 লক্ষ সিলিকন পরমাণুর জন্য আমরা একটা ডোপিং পরমাণু মিশাবো। তার মানে যদি এখানে 20 লক্ষ সিলিকন পরমাণু থাকে, তাহলে আমরা জাস্ট একটা ফসফরাস পরমাণু ওইখানে অ্যাড করব। যদি 40 লক্ষ থাকে, তাহলে 2টা ফসফরাস পরমাণু অ্যাড করব। ব্যাপারটা এইরকম, বোঝা গেছে? তো আগে ফসফরাসকে, হ্যাঁ ফসফরাসের একটা পরমাণু, হ্যাঁ হ্যাঁ 20 লক্ষে একটা পরমাণু, ভেজাল 20 লক্ষে একটাই যথেষ্ট, ঠিক আছে? তোমার এক বালতি দুধের মধ্যে 100টা লেবুই যথেষ্ট দুধটাকে নষ্ট করার জন্য, তাই না? এটা হচ্ছে লেবুর মতো কাজ করে আর কি। তো যাই হোক, তো এখন আমরা একটা ফসফরাস পরমাণু বসাবো, জোর করে ঠেসে ঠুসে মনে করে বসাইলাম। কোথায় বসাইলাম? মনে করো এই মাঝখানের সিলিকনটাকে রিপ্লেস করে দিয়ে এই জায়গায় আমি ফসফরাসটা বসাইলাম, ঠিক আছে? আমি এটাকে মুছলাম, খেয়াল করো। তো বারবার আঁকাচ্ছে একটা মধ্যে বোঝানো ভালো। তো আমি একটা ফসফরাস পরমাণু ব্যবহার করলাম, বসাইলাম এখানে ডোপিং প্রসেসের মাধ্যমে। এখন আবার জানতে চাই না ডোপিং প্রসেসটা কেমনে করা হয়, এটা আমি চোখেও কোনোদিন দেখি নেই, ঠিক আছে? এটা চোখে আমরা দেখতেও পারবো না সাধারণত। এটা এই মানে এই প্রসেসর মেকিং প্রক্রিয়াটা সারা বিশ্বে অল্প কয়েকটা কোম্পানিতে হয় এবং সেটা খুবই গোপনীয়তার সাথে হয়, ঠিক আছে? এটা একমাত্র মানে কোম্পানির বিশ্বস্ত কাজ, বা যারা সাইন্টিস্ট তার ছাড়া তারা ওই জায়গায় কেউ প্রবেশ করার অনুমতিও পায় না, ইভেন কোম্পানির মালিক অনুমতি পায় না, ব্যাপারটা হয়তো এরকম। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন সিলিকনকে তো বসায় দিলাম, আগে যখন সরি ফসফরাসকে বসায় দিলাম, তাই না? তো আগে যখন একটা সিলিকন পরমাণু ছিল, সে কি করতেছিল? সে চারদিক থেকে 4টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন করে মিলেমিশে, ভাই ভাইরা মিলেমিশে বসবাস করতেছিল। তো এখন ফসফরাস আসলো, তো ফসফরাসের শেষ কবে ইলেকট্রন কয়টা? 5টা। তো ও যদি সিলিকনের সাথে মিলেমিশে থাকতে চায়, তাকেও ইলেকট্রন শেয়ার করতে হবে তাদের সাথে। তো সে ইলেকট্রন শেয়ার করে, তো কয়টা ইলেকট্রন সে শেয়ার করবে চারদিক থেকে? সে কিন্তু 4টা ইলেকট্রন শেয়ার করে 4টা সমযোজী বন্ধন তৈরি করবে, করতে পারবে ইজিলি, কোনো সন্দেহ নাই। এখন খেয়াল করো, 4টা তো বন্ধন তৈরি করছে, তো ইলেকট্রন আছে কয়টা? কয়টা আছে? 5টা। 5টা। তাহলে তাহলে আরেকটা কি মামার বাড়ি যাবে? আরেকটা মুক্ত অবস্থায় থাকবে, অ্যাবসলিউটলি রাইট। মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, আরেকটা মুক্ত অবস্থায় থাকবে। এবং এখন তোমরাই বলো কি হবে এখন তাহলে? তড়িৎ পরিবহন তড়িৎ পরিবহন করবে, প্রবাহ পরিবহন করবে সীমিত আকারে। এই জন্য এটাকে তখন আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী, মানে এইটাই এখন অর্ধপরিবাহী হয়ে গেছে। বা এটাকে আমরা বলি এন, এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ, ঠিক আছে? পি মানে হচ্ছে পজিটিভ টাইপ। তো এটা হচ্ছে নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। কেন এটা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী? এর কারণ হচ্ছে এর মধ্যে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, যেটা বন্ধন তৈরি করে নাই। এখন প্রশ্ন হচ্ছে অতিরিক্ত বলা কি ঠিক হবে বলতো? অতিরিক্ত বলা কি ঠিক হবে? না স্যার, এটা তো ছিলই ফসফরাসের মধ্যে। হ্যাঁ, ফসফরাসের মধ্যে যতগুলো প্রোটন ছিল ততগুলো ইলেকট্রনই তো আছে। তাহলে আমরা কি এখন এটা বলতে পারবো যে এটা নেগেটিভলি চার্জ? স্যার এটা তো মানে বলো নেগেটিভলি মানে চার্জ, বলো। প্রোটন ফসফরাসে, ফসফরাসে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রনই তো আছে। রাইট, প্রোটন ইলেকট্রনের সংখ্যা সিলিকন ফসফরাস কারোরই কম বেশি নাই, তো এই জন্য আমরা এটাকে নেগেটিভলি চার্জ বলতে পারবো না। অনেকে মনে করে থাকে এন টাইপ অর্থ মানে তার সেটা নেগেটিভলি চার্জ, না, এটা জাস্ট নেগেটিভ টাইপ, নট নেগেটিভলি চার্জ। বোঝা গেছে কথাটা? তো আমরা পেয়ে গেলাম এন টাইপ পদার্থ। তাহলে মনে রাখতে হবে এন টাইপ পদার্থে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। এটা হচ্ছে কি পয়েন্ট, এইটুকু মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। তো এটা ছিল এন টাইপ পদার্থ প্রস্তুত করার জন্য। এখন আমরা পি টাইপ পদার্থ প্রস্তুত করব। তো পি টাইপ পদার্থ প্রস্তুত করার জন্য কি লাগবে? গ্রুপ সি স্যার এর মৌল। ফার্স্ট এন টাইপের ওখানে ফসফরাস না নিয়ে গ্রুপ 5 এর অন্য কোনো মৌল নিলে? অন্য কোনো মূল্য নিলেও যে হয় বা অন্য পেট্রোল নিয়ে বানানো হয় কিনা সেটা আমার জানা সম্ভব না, আমার পক্ষে হইতে পারে। আমি কখনো মানে ইউনিভার্সিটিতে প্রফেসর জিজ্ঞাসা করি নাই বা এই জন্য কথা বলি নাই আসলে।
অন্য স্যার এটা স্যার আপনি বলেন ঘটনা একই ঘটবে স্যার প্রসেস এটা কেন স্যার কি বললা এখানে ডোপিং বলেন স্যার অনেক সিক্রেট প্রসেসে হয় মানে সিক্রেট কেন এটা সিক্রেট কেন তোমার কাছে কম্পিউটার আছে জি স্যার আচ্ছা কম্পিউটারে প্রসেসর আছে না কি প্রসেসর তোমার কম্পিউটারে ইন্টেল ইন্টেল তো মানে ভার্সন কত স্যার সেলেরন আচ্ছা সেলেরন আচ্ছা সেলেরন এই সেলেরন প্রসেসর যখন বের হয়েছিল তখন এটার অনেক দাম ছিল এখন এত দাম নাই আমার যে কম্পিউটার সেটা প্রসেসর হচ্ছে কোর i5 7th জেনারেশন আমার কম্পিউটারের প্রসেসরটার দাম হচ্ছে 16,000 টাকা আমি যখন কিনেছিলাম 2 বছর আগে একটু একটা জিনিস যেটা আমার এই আঙ্গুলে ধরবে যেটার মধ্যে সোনা দানা নাই ঠিক আছে সোনা আসলে আছে স্বর্ণ আছে প্রসেসর স্বর্ণ থাকে সেটা পরে বলতাম আর কি খুবই সামান্য আছে তো যাই হোক ওইটার মধ্যে যে পরিমাণ ম্যাটেরিয়াল আছে ওইটার দাম 1,000 টাকা হলেও মানে বেশি হয়ে যেত কিন্তু এটা আমি কিনছি কত টাকা দিয়া 16,000 টাকা দিয়া হাজার কেন কিনছি কেন কিনছি ওটা আমি বানাতে পারতাম না স্যার পারতেন না সাধারণ কোনো কোম্পানি বানাইতে পারবে না স্যার পারবে না তো সবাই যদি জানতো কেমনে ডোপিং করতে হয় সবাইকে যদি বইলাই দা ওরা তাহলে তো সবাই প্রসেসর বানানো শুরু করবে নাকি মুখে মুখে বললাম যে 20 লক্ষের মধ্যে তোমার একটা ফসফরাস পরমাণু মিলাইতে হবে এই ঘটনাগুলো ঘটে তোমার কি মনে হয় এটা কি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা এত সস্তা না স্যার অনেক কঠিনই হবে অনেক কঠিন না মানে টেন্স টু ইম্পসিবল ঠিক আছে তো এই কারণে এগুলা হচ্ছে সিক্রেট প্রসেস জাস্ট ফর বিজনেস স্ট্র্যাটেজি ঠিক আছে তো যার কাছে এখন এইসব কথা বলে কোনো লাভ নাই হ্যাঁ আদার ব্যাপারে জাহাজের খবর জানতে চাওয়াটা আসলে কোনো মানে নেই তো যেটা বলতেছিলাম এখন গ্রুপ সি এর মৌল মিশাবো এটাকে পজিটিভ টাইপ পদার্থ বানানোর জন্য তো আমরা অ্যালুমিনিয়াম এখানে ব্যবহার করতেছি উদাহরণস্বরূপ এখন বলো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা তিনটা তিনটা মানে তিনটা সমযোজী বন্ধন করার ক্যাপাবিলিটি আছে তাই তো তো ওরে যখন আমি জোর করে ডোপ করে দিছি সিলিকনের মধ্যে ও কি হবে ওর কি অবস্থা হবে সে তিনটা সিলিকনের সাথে বন্ধন তৈরি করতে পারবে তিনটা সিলিকনকে সে খুশি করতে পারবে আরেকটা সিলিকন কি করবে ঘাস খাবে বলো আরেকটার সাথে পারবে না আরেকটার সাথে পারবে না মানে আরেকটা সিলিকন ঘাসই খাবে ঠিক আছে ও বন্ধন তৈরি করতে পারবে না তো যার ফলে ওভারঅল এখন বন্ধন তৈরি করতে পারবে না তাহলে প্রশ্ন রাখতে পারে না অ্যালুমিনিয়াম তাহলে এখানে বসবে কেন অ্যালুমিনিয়াম তো বসতে চায় নাই আমি তো জোর করে ওখানে বাধ্য করছি তো এই সিলিকন পরমাণুটাও তখন বাধ্য হবে যে ও এখান থেকে সরে যাওয়ার কোনো উপায় নাই কারণ তিন দিক থেকে আরো তিনটা সিলিকন কিন্তু আছে এখানে কিন্তু চারপাশে সবচেয়ে সর্বোচ্চ সিলিকন তো মানে সিচুয়েশনটা যেটা ঘটবে যে এইখানে সিলিকনের একটা ইলেকট্রন শেয়ার করার মতো থাকলেও অ্যালুমিনিয়ামের শেয়ার করার মতো ইলেকট্রন নাই মানে এই জায়গায় একটা ইলেকট্রনের ফাঁকা স্থান বা শূন্যতা তৈরি হবে রাইট তো এইটাকে আমরা বলি ইলেকট্রন হোল কি বলি আমরা ইলেকট্রন হোল এটার মানে এখানে কোনো গর্ত না মানে এখানে জাস্ট একটা ইলেকট্রন মিসিং থাকতে বাধ্য হয় তো এইভাবে যখন একটা হোল তৈরি হয় তখন যে পদার্থটা তৈরি হয় তখন সেটাকে আমরা বলি পি টাইপ বা পজিটিভ টাইপ পদার্থ তো এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি যে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কি দরকার পড়ে এলে মুক্ত ইলেকট্রনের দরকার পড়ে এখানে কি মুক্ত ইলেকট্রন আছে সে সিলিকনের একটা তো মুক্ত সিলিকন একটা সিলিকনের তো মুক্ত ও লাগে কয়টা দুইটা লাগে না সমযোজী বন্ধনটা তৈরি করার জন্য স্যার আরেকটা নাকি লাগবে ওর আরেকটা লাগবে ওইটা দিয়ে দিবে ওকে এটা দিয়ে দিবে তাহলে সম্ভব হয়তো এখানে না উল্টারও লাগবে হয়তো না না দিবে লাগবে না সে বরং চেষ্টা করবে আরেকটা নেওয়ার নিয়ে সমাজী বন্ধনটা তৈরি করার জন্য মানে এই যে গোটা ব্যবস্থাটা এই ব্যবস্থাটা আসলে এমন ভাবেই তৈরি হয়েছে
যে ও একদম ইলেকট্রনের ক্ষুধায় মানে কাতরাতে থাকে, এরকম একটা অবস্থা, মানে গোটা ব্যবস্থাটা একটা ইলেকট্রন রিসিভ করার জন্য রেডি থাকে। তো এখন তড়িৎ পরিবহন করা মানে কি, ইলেকট্রন একটা পরমাণু থেকে একটা পরমাণুতে পাঠানো, তাই না? তো যেহেতু এখানে একটা ইলেকট্রন হোল আছে, তুমি চাইলে ইজিলি এর মধ্যে একটা ইলেকট্রন দিতে পারবা, পারবা না? অবশ্যই পারবা। তো এখানে দিতে পারলে হোল তো আর একটা দুইটা না, হোল তো আরো আছে, তো পরের হোলেও ইলেকট্রন দিতে পারবা। তো তার মানে আলটিমেটলি ও ইলেকট্রন আদান প্রদান করতে পারবে এই হোল থেকে হোলের মাধ্যমে, এন্ড দ্যাট ইজ ওয়াই তখন এইটাও আসলে একটা অর্ধ পরিবাহী হিসেবে কাজ করবে। অর্ধ পরিবাহী মানে হচ্ছে, মানে ইংলিশ টার্ম হচ্ছে আসলে সেমি কন্ডাক্টর, ঠিক আছে? এবং দেখো ওভারঅল গোটা ব্যবস্থাটার মধ্যে যেহেতু একটা ইলেকট্রন মেশিন, তাহলে ওকে যদি এখানে একটা ইলেকট্রন খাইতে দেওয়া হয় ঠিক করবে, সাথে সাথে পেটে পুরে ফেলবে, মানে ও খাবার মানে ইলেকট্রন রিসিভ করার জন্যই তৈরি হয়ে বসে আছে। যেহেতু সে ইলেকট্রন রিসিভ করার জন্য তৈরি হয়ে বসে থাকে, ওই সেন্স থেকে আমরা এইটাকে তখন বলি পজিটিভ টাইপ পদার্থ, কারণ আমরা জানি পজিটিভ টাইপ পদার্থ, পজিটিভ পদার্থ নেগেটিভ কে অ্যাট্রাক্ট করে, তো এই জন্য এটা হচ্ছে পজিটিভ টাইপ পদার্থ। বাট এটা কি পজিটিভলি চার্জ বলো? না স্যার, না স্যার, বরং স্যার এটা অ্যাট্রাক্ট করার পরে নেগেটিভলি চার্জড হবে। পজিটিভলি চার্জ হবে না, নেগেটিভলি চার্জ হবে। ডিসাইটেই বলছে। সো এই হচ্ছে আমাদের পি টাইপ বা পজিটিভ টাইপ পদার্থ। এবং এখানে মনে রাখতে হবে তাহলে পি টাইপ পদার্থে কি থাকে, ইলেকট্রন হোল থাকে, এটা হচ্ছে পি টাইপ পদার্থের কি পয়েন্ট। বোঝা গেল? তো তাহলে আমরা এখন ডোপিং এর মাধ্যমে পি টাইপ এবং এন টাইপ দুইটা পদার্থ তৈরি করে ফেলতে পারলাম, যেটা দিয়ে আসলে কি তৈরি হয়, যেটা দিয়ে তৈরি হয় আমাদের ডায়োড। কথাটা বুঝতে পারছি? তো আমরা এখন ডায়োড জিনিসটা কি এটা জানবো। তো ডায়োড জিনিসটা হচ্ছে, ডায়োড বলি বা এটাকে আমরা কি বলি যাবো বাংলায় যেন কি বলে ভুলে গেছি, হোয়াটএভার। তো এই ডায়োড জিনিসটা তৈরি করতে হয় এই পি টাইপ এবং এন টাইপ পদার্থ দিয়ে। এবং এটা তৈরি করার জন্য একটা পি টাইপ পদার্থ এবং একটা এন টাইপ পদার্থকে পাশাপাশি জোড়া লাগানো হয়, পি টাইপ এবং এন টাইপ পদার্থ জোড়া লাগানো হয়। এবং এই জোড়া লাগানোর প্রসেসটা একটা বিশেষ প্রক্রিয়া, এটা এরকম না আঠা মেরা জোড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে, বা পাশাপাশি লাগিয়ে রাখলাম, এখানে একটা খুবই, আই'ম সরি, এতক্ষণ পরে ক্লাসে কে জয়েন করে, তো এখানে আসলে খুবই সফিস্টিকেটেড একটা টেকনোলজি ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ফ্যাব্রিকেশন। কি ফ্যাব্রিকেশন, এই কথাটা মনে রাখবা। এই ফ্যাব্রিকেশন প্রসেসটা বাংলাদেশে হয় না, এই জন্য আমরা কোনো চিপ এখন পর্যন্ত বানাইতে পারি নাই বা পারবোও না, কারণ ফ্যাব্রিকেশন প্রসেস ইজ টু মাচ টাফ থিংস, এটাই সবচেয়ে ক্রিটিক্যাল থিং এই গোটা প্রসেসর মেকিং বা চিপ মেকিং প্রসেসের ক্ষেত্রে। তো ফ্যাব্রিকেশন নামক একটা প্রসেসের মাধ্যমে যেটা করতে হয় যে এই পি টাইপ এবং এন টাইপ পাওয়ার থেকে জোড়া লাগিয়ে দেওয়া হয়, আর যখন এই পি টাইপ এন টাইপ পাওয়ার থেকে জোড়া লাগিয়ে দেওয়া হয় তখনই তৈরি হয়ে যায় আমাদের এই যে ডায়োড যে ছবিটা আঁকছিলাম, এটাই হচ্ছে আসলে এই জিনিস, মানে এর মধ্যে এই দুইটা আলাদা পদার্থ বসানো থাকে। এবং এটা কি কাজ করতে পারে, এটা তড়িৎ প্রবাহকে শুধুমাত্র এক দিকেই অ্যালাউ করে, উল্টা দিকে তড়িৎ প্রবাহ যেতে চাইলেই সে অটোমেটিক্যালি সেটা কি করে ফেলে, সেটাকে এলিমিনেট করে ফেলে। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা সবসময় পি টাইপ থেকে এন টাইপের দিকে যেতে পারে, মানে এইদিকে পজিটিভ ভোল্ট, এদিকে নেগেটিভ ভোল্ট দিলে তড়িৎ প্রবাহ হবে, উল্টা যদি দাও হবে না, ও আটকায় দিবে। বোঝা গেছে ঘটনাটা? স্যার পি টাইপ আর এন টাইপ কে একত্র করার পদ্ধতিটা কি? ফ্যাব্রিকেশন বলে, ফ্যাব্রিকেশন স্যার এটা কোনো সিক্রেট পদ্ধতি? এটা টপ সিক্রেট পদ্ধতি, এটা বলতে পারো ওয়ার্ল্ড এর টপ সিক্রেট পদ্ধতি। টপ সিক্রেট পদ্ধতি বলতে কি, ব্যাপারটা আসলে ওইটাও না, মানে ফান্ডামেন্টাল প্রসেসটা সব বই আছে সবাই পড়ে, কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গেলে এখানে আরো অনেক কিছু চলে আসে, ঠিক আছে? ওইটা প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব কিছু
আই এম সো সরি, তাদের নিজস্ব কিছু টেকনোলজি আছে, তাদের সিক্রেট টেকনোলজি, তাদের পেটেন্ট করা টেকনোলজি। আমরা বর্তমানে প্রসেসর বলতেই নাম, কম্পিউটার জগতে প্রসেসরের নাম বলতেই দুইটা নাম এখন বেশি জানি, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে রাইজেন, রাইট? মাত্র দুইটা কোম্পানি কেন, চিন্তা করো তো, সারা বিশ্বে কম্পিউটার কম আছে, কেন দুইটা কোম্পানি? আরো যে কোম্পানি গুলো আছে সেগুলো পেরে উঠতেছে না এভাবে, ঠিক আছে, আরো আছে, বাট এই দুইটা সবচেয়ে ভালো পারতেছে এখন পর্যন্ত। আবার মোবাইলে যদি চিন্তা করো তাহলে মিডিয়াটেকের চিপ আছে, তোমার হেলিও চিপ আছে, কিন্তু স্ন্যাপড্রাগনের চিপ গুলা সেটার সাথে কিন্তু কেউ টেক্কা দিতে পারে না এখন পর্যন্ত, অন্তত মোবাইল সেক্টরে, তাই না? তো তার মানে কি স্ন্যাপড্রাগন ফেব্রিকেশন করতে পারে, আবার মিডিয়াটেকও তোমার কি করতে পারে, ফেব্রিকেশন করতে পারে, বা তারপরও কেন তারা যদি একই প্রসেসর, সবই যদি একই হইতো তাহলে দুনিয়ার সব মোবাইলে সব মাইক্রোচিপ একইভাবে কাজ করতো না? তা তো করে না, মানে স্ন্যাপড্রাগন নিশ্চয়ই এখানে কোন একটা টেকনোলজি ব্যবহার করে যার কারণে সেটা ফাস্টার হয়, সেটা লং লাস্টিং হয়। তো ওইটা স্ন্যাপড্রাগন তো কোনোদিন বলবে না আমাদেরকে, বলবে জীবনেও না, আর বললেও আমরা বাঙালি অন্তত পারবো না, আমাদের কাছে সেই ব্যবস্থাই নেই, ইকোসিস্টেমে আমাদের নেই। বোঝা গেছে কথাটা? তো দেখো পিএন ডায়োড কি, ট্রানজিস্টর কি, ডায়োড কি, পি টাইপ এন টাইপ পদার্থ কিভাবে তৈরি হয়, ডোপিং কি, এগুলো আজকে পড়লাম। এখানে কারো কি আর কোন রকম প্রশ্ন আছে? এনি ওয়ান এলস? স্যার ডোপিং এ কিভাবে ইলেকট্রিক প্রবাহ হয় সেটা বুঝলাম না তো। ডোপিং কিভাবে তৈরি হবে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আমরা জাস্ট ডায়োডের মূল উপাদানগুলো তৈরি করলাম আজকে। এখন ডায়োড কিভাবে এই তড়িৎ প্রবাহটাকে এভাবে নিয়ে কাজ করতে পারে, সে কিভাবে উল্টা দিকে বন্ধ করে দেয়, সেটার প্রসেসটা আমরা জানবো নেক্সট ক্লাসে। শুধু এতটুকু মাথায় রাখতে হবে পি টাইপ এবং এন টাইপ পদার্থ দিয়ে তৈরি হয়, এবং এর মাঝখানে কি থাকে, পি টাইপে কি থাকে, ইলেকট্রন হোল থাকে, এটা ম্যান্ডেটরি, এবং এন টাইপে কি থাকে, কিছু মুক্ত ইলেকট্রন থাকে। তো এখান থেকে তখন এটুকু জানলে আমরা এখন ডোপিং প্রসেসের পরে ডায়োড তৈরি করতে পারবো। বোঝা গেছে? জি স্যার। কোন সায়েন্টিস্ট রিভিল করার চেষ্টা করে নাই যে কিভাবে এরা বানাইছে, ফ্যাব্রিকেশন কিভাবে করছে? আচ্ছা ভালো প্রশ্ন করছো, একটা ছোট উদাহরণ দেই। তোমাদের তোমার প্রতিনিয়ত পড়াশোনা করার জন্য যে জিনিসটা ব্যবহার করো সেটা হচ্ছে একটা কলম, তাই না? জি স্যার। নাকি কলম তো ব্যবহার করো, কলমের ডগায় যে ছোট্ট বলটা থাকে সেটা দেখছো, আলাদা করে দেখছো? জি স্যার। তোমাকে যদি এখন প্রশ্ন করি একটা কলম নাও, তোমাকে কলম দিলাম, সবচেয়ে ভালো কলম কি মনে হয়, এখন সবচেয়ে ভালো কলম কোনটা? বহু বছর ধরে কলম কিনি না, বলো তো। স্যার আমার হাতে ম্যাটাডোর হাই স্কুল আছে। ম্যাটাডোর হাই স্কুল ওটা খারাপ না, কিন্তু মোটামুটি আমরা সবাই মনে হয় যে 5 টাকা দামের কিছু একটা কলম আছে, যা একটা কলম মনে করো সবচেয়ে ভালো। তো অন্যান্য কোম্পানির কলমটা ভালো না, তো ওই কোম্পানির কলমটা খুব স্মুথ রাইট করা যায়, ঠিক আছে? এখন স্মুথনেস বা ভালো হওয়ার কারণ কি, অনলি কারণ হচ্ছে তাদের যে বলটা, বলের যে স্ট্রাকচার, তারা যেভাবে ওই যে ছোট্ট জিনিসটা বানাইছে, তাই না? ওইখানেই আসল কারিগরিটা লুকায় আছে। তো এই জিনিসটাকে তোমাকে যদি আমি বলি, তুমি জাস্ট ওই বলটার ব্যাস বের করতে পারো, তুমি স্ক্রু গজ নিয়ে সাইক্লিপার্স নিয়ে যদি মাপতে যাও 10 বার নাকানে চুবানি খাবা, তাই না? তো এখন একটু চিন্তা করো, একটা মাইক্রোপ্রসেসর আমি যেটা আঁকলাম সেটার সাইজ বেসিক্যালি যে এতটুক, ওটাকে বড় করে চিন্তা করো, এটাকে, এটা হচ্ছে প্রসেসরের সাইজ। তার মাঝখানে এই সাইজের একটা জিনিস থাকে যেখান থেকে হাজারো শয়ে শয়ে কানেকশন বের হয়, বের হয়ে সেটা বোর্ডের সাথে কানেক্টেড হয়। তো প্রসেসর কিন্তু এই পুরাটা না, মূলত এই জায়গাটা, যেই জায়গাটাতে 3 থেকে 7 বিলিয়ন মানে ডায়োড থাকে। একটু বলে রাখি, ডায়োডের ক্ষেত্রে কি বলছি, দুইটা জিনিস থাকে, ডায়োড পিএন আর যেটা ট্রায়োড সেটাকে বলা হয় ট্রানজিস্টর, সেটার মধ্যে 3টা থাকে, একটা পি, একটা এন, একটা পি, অথবা একটা এন, একটা পি, একটা এন। তো এই পুরাটা মিলে সেট মিলে হয় একটা ট্রানজিস্টর। যেরকম ট্রানজিস্টর ওই তোমার আঙ্গুলের নখের চেয়েও ছোট জায়গার মধ্যে থাকে 3 থেকে 7 বিলিয়ন। এখন একটু চিন্তা করো, তোমাকে যদি এটা গবেষণা করতে বলা হয় এর ভিতরে কি আছে, কেমনে আছে, তুমি কিভাবে করবা? বলো, উত্তর দাও। পারবো না তো, তুমি কেন, একজন সায়েন্টিস্ট যদি হয় তার পক্ষে এটা সম্ভব না, বিকজ অফ
এইটা টেস্ট করার জন্য বোঝার জন্য কোনো যন্ত্রপাতি নাই। হ্যাঁ, বিষয়টা একটা এরকম, তুমি কোনো একটা রেস্টুরেন্টে মনে করো তুমি চাউমিন খুব ভালো লাগে, তারা চাউমিনটা বানায় খুব টেস্ট করে, তুমি সেটা খাইতে পারো, তুমি সেটা বুঝতেও পারো যে এটার মধ্যে কি কি থাকতে পারে, বা তুমি সেখান থেকে কোনোদিন লবণ তেল এগুলাকে আলাদা করে বের করে দেখতে পারবা কতটুকু লবণ দিছে, কতটুকু চিনি দিছে, কতটুকু সয়া সস দিছে, মানে কি বলতে পারবা? সম্ভব না। তো একটা খাবার, একটা খাবারের ভিতরে কি ইনগ্রিডিয়েন্ট কি পরিমাণে আছে সে তুমি বলতে পারো না। এখানে মাইক্রোপ্রসেসর মাইক্রোচিপ কেন ফেব্রিকেশন করা হয়েছে, ফেব্রিকেশন করার পরে তো এটা সলিড হয়ে গেছে। ইভেন একটা মাইক্রোচিপ যদি নষ্ট হয়ে যায় এটা কিন্তু রিপেয়ার কখনো করা যায় না, জানো কিনা? এই মাইক্রোচিপ কোনোদিন রিপেয়ার করা যায় না, ইভেন ইন্টেলও নিজের প্রসেসর কোনোদিন রিপেয়ার করতে পারবে না, কারণ ওটা তৈরি করার সময় একবারে সিল করে ফেলা হয়। তো ওইটা থেকে তুমি কিভাবে তথ্য উদ্ধার করবা? আর যদি উদ্ধার করতে চাও এটা করার জন্য তোমার যে যন্ত্রপাতি গুলো লাগবে সেখানে মিনিমাম হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি লাগবে, একটা ফ্যাক্টরি লাগবে। এত টাকা কে দিবে তোমাকে? নিজের খেয়ে বনের মোস্তাহিন কেউ আছে প্রায় এই বলো? অসম্ভব কাজটা এত মানে ছোট একটা গ্রুপ কিভাবে করলো হেল্প ছাড়া কোনো? কারণ হেল্প নিতে হলে তো জানতে হবে অন্য মানুষের। আচ্ছা, বড় হও, দোয়া করি আস্তে আস্তে বুঝতে পারবে এখানে অনেকগুলো জিনিস কাজ করে। ছোট একটা গ্রুপ না, এটা ছোট একটা গ্রুপ না, এটা বিশাল বড় গ্রুপ। প্রত্যেক কোম্পানি ইঞ্জিনিয়াররা এটা এটা জানে, বাট সেটাকে মেশিন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হলে মানে হিউজ অ্যামাউন্ট অফ ই লাগে। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দেই, আমার মামা, আমার আপন বড় মামা, সে হচ্ছে টাকা বানায়, ঠিক আছে? তোমরা জানো টাকা কোথায় বানায়? টাকশাল টাকা বানানো হয় টাকশালে। হ্যাঁ, আমার মামা হচ্ছে টাকশালটা, সেখানকার সে ডিএম, তো সে টাকার উপরে কালারিং করে, টাকার উপরে সবকিছু মানে গ্রাফিক্স এর কাজগুলো করে আমার মামা। তো ওই টাকার প্রসেস করার জন্য যে মেশিন গুলা দরকার সেই মেশিনটা আছে কোন দেশে ভুলে গেছি, ওই এক একটা মেশিনের সাইজ হচ্ছে 3 তলা সমান, 3 তলা সমান, সিঁড়ি দিয়ে উঠে মেশিনটা অপারেট করতে হয়। তো একটু চিন্তা করো, এবং এই মেশিনটার দাম প্রায় কত হাজার কোটি টাকা জানো, ঠিক আছে? তো এখন একটু চিন্তা করো, যদি একটা টাকা বানাইতে এই পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, তো প্রশাসন নিয়ে কাজ করতে হলে তোমার কি করা লাগবে? বিলিয়ন বিলিয়ন ডলারেও কাজ হবে না। তো মানে মনে করো আমার, তোমার কাছে একটা টেকনোলজি আছে এখন এই মুহূর্তে, থাকলেও তুমি সেটা দিয়ে বিজনেস করতে পারবা না, এটার জন্য অনেক কিছু লাগে, বিজনেস ওয়ার্ল্ড আর হচ্ছে দেয়ার ইজ আ লট অফ ডিফারেন্স, ঠিক আছে? এটা বড় হলে বুঝবে, এখন বোঝাতে পারবো না আমি। যাই হোক, তো আগামী দিন আমরা জানবো যে হ্যাঁ চার্জ যদি স্যার মৌলিক পদার্থের মৌলিক ধর্ম হয়, তাহলে তড়িৎ প্রবাহ মৌলিক রাশি কেন? তড়িৎ প্রবাহ চার্জ যদি মৌলিক ধর্ম হয় মৌলিক রাশি কেন? তড়িৎ প্রবাহ কার কিসের কারণে হয়? তড়িৎ প্রবাহ মানে কিসের প্রবাহ? চার্জের প্রবাহ তাহলে আচ্ছা, যাই হোক, এসব নিয়ে কথা বললে শেষ হবে না। আগামী দিন আমরা জানবো, বুঝবো যে ডায়োডের মধ্যে কিভাবে তড়িৎ প্রবাহটা একদিকে কাজ করে অন্যদিকে কাজ করে না। এইটা হচ্ছে নেক্সট দিনের পড়া, এবং ওইটা পড়ার পরে আমি এক্সট্রে নিয়ে আলোচনা করব। ওইটা হয়ে গেলে এক্সট্রে নিয়ে পড়বো, যেটা চ্যাপ্টার 14 এর একটা টপিক, এবং ওইটার মাধ্যমে চ্যাপ্টার 13 এবং 14 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সি ইউ অন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে।